সাত পাকে বাঁধার গল্প, বিশেষ করে সুচিত্রা সেনের ছবির গল্পগুলোই নায়িকা বিয়ে করে সুখী সংসার করল। এই দিয়েই সবসময় শেষ হতো না, নায়িকাকে আর্থিকভাবে স্বনির্ভরও দেখানো হতো। তার সমসাময়িক সব নায়িকাদের ছবি যেন ভালো বউ হওয়ার ফর্মুলা মেনে করা, কিন্তু সুচিত্রা কখনো ডাক্তার বা উকিল বা ডিভোর্সি, ব্যর্থ প্রেমিকা থেকে শিক্ষিকা। বিয়েটাই তার জীবনের মূল মন্ত্র নয়, বিয়ে ভেঙে গেলেও যে ভালোভাবে বাঁচা যায় সৌমিত্র সুচিত্রা জুটির এই ছবি শিখিয়েছিল। এমনটা হয়নি উত্তম সুচিত্রার ছবিগুলি, চিরদিনের রোমান্টিক ছবি হয়ে উত্তম সুচিত্রা যেমন থাকবে তেমন সব শেষের পরেও কিভাবে জীবন কাটাতে হয় সেই সাত পাকে বাঁধার গল্প রয়ে যাবে। সাত পাকে বাঁধার প্রথম শুট হয়েছিল আউটডোরে কলকাতার রাস্তায়। সেদিন আউটডোর শুট শেষ করে সুচিত্রা সৌমিত্রকে নিয়ে গেছিলেন তার বাড়ি। সেদিনই প্রথম সুচিত্রার কন্যা মুনমুনকে দেখেন সৌমিত্র। সুচিত্রার সঙ্গে শুটের ফাঁকে ফাঁকে মজা আড্ডাও হতো সৌমিত্রর। সৌমিত্রর সঙ্গে খুনসুটি করে সুচিত্রা বলতেন, দেখি তোমাদের সত্যজিতের নায়ক কেমন রোমান্স করেন আমার সঙ্গে। সাত পাকে বাঁধার অভাবনীয় সাফল্যে ছবির সাকসেস পার্টিতেও সুচিত্রা ঘটিয়েছিলেন এক চমকপ্রদ ঘটনা। বিশেষত এই ছবি থেকে মস্কো চলচ্চিত্র উৎসব এ সুচিত্রা সেন শ্রেষ্ঠ নায়িকার সম্মান পাওয়ায় সুচিত্রা বন্ধু প্রযোজক অসিত চৌধুরী বিরাট বড় পার্টি দিয়েছিলেন গ্র্যান্ড হোটেলে। পার্টিতে পাশাপাশি দাঁড়িয়ে গল্প করছিলেন সত্যজিৎ রায়, সুচিত্রা সেন ও সৌমিত্র চট্টোপাধ্যায়। হঠাৎ সুচিত্রা হাসতে হাসতে জুয়ের মালা বাঁধা হাতে সৌমিত্রর পাঞ্জাবিটা ছিঁড়ে দিলেন, ঠিক যেরকম সাত পাকে বাঁধা ছবিতে ছিল। সেটাই রিয়েল লাইফে পার্টিতে ঘটালেন সুচিত্রা। সৌমিত্র খুব হাসতে হাসতে স্পোর্টিংলি সেটা নিলেন, কিন্তু সেদিন সেই ঐতিহাসিক ঘটনা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন তখনকার দুই নবীন নায়িকা শর্মিলা ঠাকুর আর অর্পণা সেন। অর্পণা শর্মিলা দুই নবাগতা অবাক নয়নে ভেবেছিলেন একজন ভদ্রমহিলার কতটা স্টারডম থাকলে সে সত্যজিৎ নায়কের পাঞ্জাবি অবলীলায় ছিঁড়ে দিতে পারেন, কিন্তু নিছক মজা করেই সুচিত্রা সেন এই কাণ্ড ঘটিয়েছিলেন। তবে এই দৃশ্যটা সুচিত্রা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায় ও সত্যজিৎ রায় সহ সেখানকার সকলেই দারুণ উপভোগ করেছিলেন। সবাই এই দৃশ্যটা মজা হিসাবে নিয়েছিলেন, কারণ সাত পাকে বাঁধা সিনেমায় ঠিক একই রকম দৃশ্য ছিল। এরপর বহু বছর সৌমিত্র সুচিত্রা জুটি ছবি করেননি। সত্তর দশকের শেষে অজয় কর্তার সাত পাকে বাঁধা ছবির জুটিকে নিয়েই করেন শরৎচন্দ্রের দত্তা। সুচিত্রা প্রান্ত বেলাতেও সর্বোচ্চ হাইয়েস্ট পেইড নায়িকা ছিলেন। সুচিত্রা 3 লাখ টাকা নেন দত্তার বিজয়া করতে। বিজয়ার চরিত্রানুযায়ী সুচিত্রা বেশি বয়সী লাগলেও একটা দাপটের দরকার ছিল, তাই অজয় কর সুচিত্রার জন্যই অপেক্ষা করেন। তখন সৌমিত্র আরও পরিণত অভিনেতা, বোঝাপড়া ভালোই হয় দুজনের। দত্তা ব্যবসায়িক সাফল্য পায় বিশাল আকারে। সুচিত্রার ফিল্মোগ্রাফিতে সর্বাধিক সপ্তাহ চলা ছবি হলো দত্তা। মেগাহিট তকমা পাই ছবিটি, আজ তাদের দুজনের কেউ নেই, তবে তাদের ঐতিহাসিক অনেক দৃশ্য এখনও ফ্যানদের হৃদয়পটে রয়ে গেছে। তো বন্ধুরা, সৌমিত্র চট্টোপাধ্যায় ও সুচিত্রা সেনের জুটি আপনাদের কাছে কেমন লাগতো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি সেলিব্রিটিদের জীবনের অজানা গল্প নিয়মিত জানতে চান, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।